খেলাধুলায় পারে যুব সমাজকে মাদক বাল্য বিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস সহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম পৌর সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য ডক্টর অধ্যাপক আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী। বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া কিষান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যুব ও তরুণ সমাজের মাঝে খেলাধুলার বিস্তার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বর্তমানে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। কিষান স্পোর্টিং ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য সাইমন সারওয়ার কমল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতাল্লেব সিআইপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ছোটন স্মৃতি থ্রি স্টার ফুটবল একাডেমি বাঁশখালীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি।